এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমি মোটামুটি আছি। তার কারণ তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে ছেলের শরীর একদম ভালো নেই, তো ওর শরীরটা মোটামুটি একই রকম আছে বলা যেতে পারে। কারণ গতকাল রাত্রিবেলাও জ্বর এসেছিলো এবং আজকে হলে আর কি, শুক্রবার রাত্রি থেকে জ্বর এসেছে, যেহেতু আজকে হলে তিন দিন হবে, তো সেক্ষেত্রে আজকে থেকে হয়তো কমবে, ওষুধ তো চলছে, কিন্তু গতকাল রাত্রি পর্যন্তও জ্বর ছিল। এবার রাত্রে তো সারা রাত ঘুমাতে পারেনি, প্রচণ্ড সর্দি তার সাথে কাশি যেমন হয় আর কি, সেরকমই ওর রয়েছে আজকে পর্যন্ত। তো এখন সকাল 8:30 মতো বেজেছে আর আজকে 23শে জানুয়ারি। তো সকালবেলা তো অনির্বাণ স্কুলে চলে গেছে, আর যেহেতু স্কুলে ফ্ল্যাগ হোস্টিং হবে তো সেই জন্য গেছে, আর টুবলু এখনও ঘুমাচ্ছে, যেহেতু ভোরের দিক থেকেই আর কি ঘুমাতে শুরু করেছে, ও সারা রাতই প্রায় জাগা, তো সেজন্য এখন ঘুমাচ্ছে, ওকে এখন ডাকবো না, এখন যতটা সময় ও নিজে থেকে ঘুমায় ততটা সময় ঘুমিয়ে নিই, কারণ একদমই ঘুমাতে পারছে না। মানে তিন দিন প্রায় হতে চললো ওর ঘুমই নেই, মানে শুলেই কাশি হচ্ছে আর তার সাথে সর্দি তো আছেই, মানে নাক পুরো বন্ধ, বুঝতেই পারছো কীরকম কষ্ট পাচ্ছে। তো যাই হোক, দেখা যাক, আজকে থেকে নিশ্চয়ই কমে যাবে এটাই আশা রাখছি, কারণ ডাক্তারবাবুও বলেছিলেন যে তিন দিন থাকবে তারপরে আস্তে আস্তে কমবে, তো ওষুধ চলছে, আজকেই তিন দিন হবে, দেখা যাক আস্তে আস্তে কমের দিকে নিশ্চয়ই যাবে। তো আমি ভাবছি সকালবেলা এখন আমি ঘরটার পরিষ্কারের কাজ করে ফেলবো, রান্নাবান্নার দিকে আজকে পরে যাবো, কী করবো না করবো পরে চিন্তাভাবনা করবো, ছেলেও উঠলে ওকে জিজ্ঞাসা করবো কী খেতে চাইছে, সেই অনুযায়ী কিছু করবো আর কি। তো যার জন্য রান্নাবান্নার দিকে আজকে সকালে একদমই যাচ্ছি না, আমি একটু ঘরটা পরিষ্কার করিনি, কারণ ঘরের অবস্থা খুব একটা ভালো নয়, দুটো দিন যেহেতু পুরো ভালো মতো পরিষ্কার টরিষ্কার করতে পারিনি, সেহেতু আজকে করতেই হবে আর কি। তো সেই জন্য ভাবলাম সেই কাজটা আমি যতদূর পারিয়ে গিয়ে নিই, ও যে ঘরে ঘুমাচ্ছে সেই ঘরটা তো করতেই পারবো না, কিন্তু বাকি জায়গাগুলো আমি যদি করে নিতে পারি এখন তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো চলো কাজগুলো শুরু করি। আর আশেপাশে বিভিন্ন জায়গায় মানে মাইক চলা শুরু হয়ে গেছে, যেহেতু বুঝতেই পারছো আজকের দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো সেই জন্য দেখা যাক সামনাসামনি এসে হয়তো মাইকের আওয়াজ খুব জোরে হলে তোমাদের সাথে কথা বলতে পারবো না, সেক্ষেত্রে ভয়েস ওভারই কথা বলতে হবে। তো চলো এখন যাই, কাজগুলো শুরু করি, শুরু করে দিয়ে এই দিকটা যদি আমি মিটিয়ে নিতে পারি তারপর পরে আর কি টুকলুকে তুলবো ঘুম থেকে, তুলে তারপর তাহলে ওর সাথে থাকতে পারবো, তখন তারপরে রান্নাবান্না যা হয় হবে আর কি। রান্নাবান্না অল্প বিস্তারই করছি বা করার চেষ্টা করছি, বা ও যেটা খেতে চাইবে জিজ্ঞাসা করি, সেই বুঝে ব্যবস্থা ট্যাবস্থা করবো আর কি। তো চলো এখন ঘরের কাজগুলো করতে শুরু করে দিই। ঘরের অবস্থা আসলে এই দুদিনেই বেহাল হয়ে গেছে। আসলে প্রত্যেক দিন ঘর যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করা না হয়, এলোমেলো অগোছালো তো হবেই, তো সেগুলো ঠিকঠাক যেহেতু করা হয়নি, সেহেতু চারিদিকটা দেখতেও ভালো লাগছিল না, একটা অসুবিধা চলছিল আর কি, কারণ এত অগোছালো নিয়ে আমি এরকমভাবে থাকতে একদমই পারি না, কিন্তু বুঝতেই পারছো কিছু করার ছিল না, তাই জন্য আজকে একটুখানি সুযোগ পেয়েই আমি ঘরটা আগে ভালো মতো পরিষ্কার করে নিতে এসেছি, কারণ এত অপরিষ্কার ঘর থাকলে আমি সাধারণত কাজকর্ম করেও শান্তি পাই না। তো এখানে দেখো সোফার চাদরটা যেমন খুব পরিষ্কার করে ঝেড়ে নিলাম, আর এই দিকে যে চেয়ারগুলো আছে না, চেয়ারগুলোতে এরকম কুশন করা আছে, তো এগুলোর না কভারগুলো আমি তৈরি করে নিয়েছিলাম, যাতে কভারগুলো চেঞ্জ করে অন্য কভার পরিয়ে দিতে পারি যখন এটা ওয়াশ করব, তাহলে সুবিধা হয়, এবং কভার থাকলে দুরকম দেখতেও বেশ ভালো লাগে, একটু চেঞ্জ আসে ঘরে এই যা। তো এইভাবে কুশনগুলোতে যে আগে যে কভারগুলো এতদিন পরানো ছিল সেগুলো একটু কাচার দরকার বলে খুলে নিলাম, আর অন্য কভার যেটা ছিল সেগুলো একটুখানি পরিয়ে নিচ্ছি, তাহলে এখন এই কভারটাই পরানো থাকবে আর ওগুলো কেচে এখন রেখে দেবো, পরে আবার অল্টারনেটিভ পাতা যাবে। তো এভাবেই সাধারণত আমি এটা করে থাকি। কর্নারটাতে এরকম ছোটো উডেন যে টুল, তার উপরে এরকম ফ্লাওয়ার ভাস যে বড়ো সেটা রাখা থাকে আমার, কিন্তু এই টুলটার উপরে এতদিন ক্রিসমাস ট্রিটা সাজানো ছিল, তো ওটা ওই দিকের কর্নারে ছিল, তো সেটাও এনে জায়গা মতো রেখে দিলাম। এবার ফার্নিচারগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ ঘরটা ঝাড় দেব, সেজন্য ফার্নিচারগুলো আগে না ঝাড়লে তো হবে না, ফার্নিচারের ধুলোগুলো তো নিচে পড়বেই, সেই জন্য ঘর ঝাড় দেওয়ার আগেই ফার্নিচারগুলো একটু যতটা সম্ভব ঝেড়ে নিচ্ছি, হাতে যে প্রচুর সময় আছে সেরকমটা নয়,
যেরকম সময় আছে সেই অনুযায়ী ফার্নিচারগুলো একটুখানি ঝাড়া মোছা করে নিলাম, আর সমস্ত ঘরেরই আর কি, টুবলু যে ঘরে শুয়ে আছে সেই ঘরটা বাদে চাদর টাদর খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এসেছি। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এখন খুব বেশি সময় নেই, কারণ টুবলুকে তুলতেও যেতে হবে ঘুম থেকে, তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো সব কিছু মিলিয়ে এখন এই ঘরটার পুরো পরিষ্কার করে আসলে অনেকগুলো কাজ করেছি আর কি, সেগুলো আর কি মানে অনেক কিছু ঝাড়া মোছা আর কি, সেগুলো আর কি সব কিছু তো শ্যুট করে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই সমস্ত করে যেটুকু সময় ছিল তাতে করে ঘরগুলো ঝাড় দেওয়া পর্যন্ত আমি এখনকার কাজ করতে পেরেছি, আর ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমাকে রান্নাঘরের কাজে যেতে হয়েছিল। ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করবো আজকে। আর আগে আলু ভাজা বেগুন ভাজা এগুলো সমস্ত আমার হয়ে গেছে, আর কই মাছ তোমাদের বলেছিলাম যে এরকমভাবে কেটে দিয়ে দিয়েছে লাস্ট দিন, যেদিনকে বাজার থেকে আনা হয়েছে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো মনে করতে পারবে বা রিলেট করতে পারবে যে কই মাছটা সেদিন তোমাদের দেখানো হয়নি, তো এইভাবে কেটে দিয়ে দিয়েছিল ভুল করে। তো যাই হোক, সেই মাছগুলোই ভেজে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে করে নেবো। শীতকালে ফুলকপি আলু দিয়ে এই কই মাছ খেতে খুবই ভালো লাগে, যদিও ফুলকপির টেস্ট কিন্তু এবার আস্তে আস্তে কমে আসছে, আর কিন্তু সেভাবে ফুলকপি ভালো লাগছে না আমাদের ঘরে, আর বোধহয় ফুলকপি সত্যিই বেশি দিন হবে না। আজকে সেটা বেশ ভালো রকমই বুঝতে পারলাম। তো যাই হোক, ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম অল্প, আর তারপরে ভেজে নিলাম। ব্যাস এখানে দেখো, আদা জিরে লঙ্কা টমেটো দিয়ে ফুলকপি আলু দিয়ে কই মাছ আমার হয়ে গেল। আর শীতকাল বলে নামানোর আগে একটু ধনে পাতা তো দেবো, ধনে পাতাটা দেওয়ার জন্য কিন্তু আরও ফুলকপির যে একটা অন্যরকম স্মেল এখনই শুরু হয়ে গেছে আসা, সেটা কিন্তু আসেনি আর কি ধনে পাতাটার জন্যই। তো যাই হোক, ফুলকপি আলু দিয়ে এভাবে কই মাছ খেতে খুবই ভালো লাগে, এবং এটা বিশেষভাবেই শীতকালের, কারণ কই মাছ অন্য সময় পাওয়া গেলেও ফুলকপি তো অন্য সময় সেভাবে পাওয়া যায় না, তাই জন্যেই অন্য কোনো রকমভাবে না করে ফুলকপি আলু দিয়েই করে নিলাম কই মাছটা। মাছটা রান্না করতে করতেই বেশ কিছু বাসন মেজে নিয়েছিলাম, আর বাকি থেকে গেছে শুধু এই কড়াইটাই মাজা, যেহেতু মাছটা এটাতে রান্নাই হচ্ছিল। আর যেহেতু আলু ভেজেছি বেগুন ভেজেছি, গ্যাসটা কমিয়ে কম তেলে বেগুনটা ভাজতে গেলেই না এখন কড়াই ভীষণ পুড়ে যাচ্ছে, এবং তারপরে মাছটা রান্না করেছি যার জন্য কড়াইটা একটু বেশিই পুড়ে গেছিলো আজকে। তোমরা নিশ্চয়ই সেটা রান্নাটা যখন দেখাচ্ছিলাম খেয়াল করেই থাকবে। তো এখন কড়াইটা মাজা হলেই কিন্তু এখনকার মতো বাসন মাজা হয়ে যায়। আর এখানে দেখো ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে এনেছে হচ্ছে চিকেন, তো সেই চিকেনটাও এবার ধুয়ে জায়গা মতো রেখে দেবো। আর ওইদিকে এই সময়ের মধ্যেই কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, গ্যাস পরিষ্কার করাও আমার হয়ে গেছে, বাসনটাও মাজা হয়ে গেল। এখন চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ চিকেন কিন্তু এক্ষুনি রান্নার কোনো ব্যাপার নেই। তো এখানে দেখো চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ব্রেস্ট পিস এনেছিল সেটাও আলাদা কন্টেনারের মধ্যে করে রেখেছি, আর নর্মাল রেগুলার পিসের যে চিকেন সেগুলোও রেখেছি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে। আর এদিকে দেখো ভাতটাও হচ্ছে, বাসনগুলো ওদিকে এনে রেখেছি, আর এইখানে রাখা রয়েছে রান্না করে রাখা জিনিসগুলো, এই যে ফুলকপি আলু দিয়ে কই মাছটা রয়েছে এখানে, আর রয়েছে এখানে বেগুন ভাজা, আর এই যে আলু ভাজা, আর ডালটাও গরম করে রেখেছি, ডালটা ফ্রিজে ছিল গতকালের ডাল। তো ব্যাস রান্নাঘর এখন পুরোপুরি কাজ কমপ্লিট করে ফেলেছি। এইবার আমি এসেছি ঘরটা মুছতে, কারণ সকালবেলা তো ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে রেখেছিলাম, মুছতে পারিনি। আর আমরা যে ঘরে শুই সেই ঘরটা ঝাড় দেওয়াটা আর কি বাকি ছিল, তো সেই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে এই ডাইনিং রুমের যে বেসিনটা পরিষ্কার করি সেটাও করে নিয়েছি, তারপরে আমি চলে এসেছি ঘর মুছতে। ঘরটা মোছা হলেই সমস্ত কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। দুদিন যেহেতু ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়নি, সেহেতু আজকে বেশ ভালো করে পরিষ্কার করলাম, আর পরিষ্কার করে খুব ভালো লাগছে। যদিও আজকে বাইরের ওয়েদারটা একদম মেঘলা, রোদ্দুর ওঠেনি বলা যেতে পারে, ঠান্ডাও সেভাবে নেই, হাওয়াও যে দিচ্ছে তাও নয়, আর মেঘলা ওয়েদারে না শীতকালে বিশেষ করে একদমই ঘরটা ভালো করে শুকাতে চায় না। সেজন্য একটা জায়গা আমি দুবার করে মুছেছি, যেহেতু দুদিন মুছিনি সেহেতু প্রথমে একটু জল জল করে মুছে নিয়ে তারপরে আবার শুকনো করে সেই জায়গাটা মুছেছি, তারপরেও শুকাতে অনেকটা সময় লেগেছে। তো বিশেষ করে বর্ষাকালে যেমন হয় না, শীতকালেও মেঘলা করে থাকলে এইরকম হয়।
তো যাই হোক, তাও মোছার দরকার আজকে ছিলই, অন্য দিন হলে হয়তো প্রতিদিন যখন মুছি তখন হয়তো এরকম দিনগুলোতে বাদ গুড দিই ইভিনিং মোছাটা। এভরিওয়ান, এখন 5:45 মতো বেজেছে। এখন এখন রান্নাঘরে আমি এলাম, এলাম হচ্ছে সকালবেলা চিকেন দেখিয়েছিলাম তোমাদের, চিকেনের যে ব্রেস্ট পিস রান্না হয়েছিল ওটা দিয়ে একটুখানি চিকেন, ক্রিসপি চিকেন বানাবো। ছেলের শরীরটা এখন আগের থেকে অনেকটা ভালো আছে, কমেনি তো পুরোপুরি অবশ্যই, কিন্তু মানে সারেনি, কমের দিকে একটু হলেও কমেছে। তো যাই হোক, ওর ক্রিসপি চিকেন খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম ওইটাই বানাই, তাহলে খেতে পারবে একটু আধটু। খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো, সর্দি কাশি হলে একদমই ঠিকঠাক সেভাবে খাওয়া যায় না, মুখে রুচি থাকে না জ্বর হলে। তো যাই হোক, এটা খেতে চেয়েছে, খাবে, মানে জিজ্ঞাসা করেছি, বলেছে খাবে আর কি, তো করে দেখি, যদি খায় তো ভালো। তো সেই জন্য ভাবলাম ক্রিসপি চিকেনটা বানাবো। চিকেনটা তো সকালবেলা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা তো এখন রেডি করতে হবে, সব কিছু রেডি করে একটু ম্যারিনেট করে রাখবো, কাটতেও হবে এটা ক্রিসপি চিকেনের মতো করে। তো ভাবলাম এটা রেডি করি, তোমাদের দেখাচ্ছি চলো কীভাবে কী করছি। তো চিকেন, ক্রিসপি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি চিকেনের যে ব্রেস্ট পিসটা সেটাকে ঠিকঠাকভাবে কেটে নেব, এরকম লম্বা লম্বা করে কাটবো আর কি, লম্বা লম্বা সরু করে আর কি চিকেনটাকে কেটে নেব প্রথমে। আর যেহেতু ঘরেই বানাবো সেহেতু এটা তো বুঝতেই পারছো টেস্টি তো হবে বটে, এবং অনেক বেশি হেলদি, কারণ বাইরের যে কোনো খাবারে যেটা হয় না, ভাজার জন্য যে তেলটা ব্যবহার করা হয় সেটা অনেক সময় ঠিকঠাক না থাকলে নানা রকম সমস্যা হয়। তাই এটা খেতে যেমন ভালো ক্রিসপি চিকেনটা, তেমনি রান্না করাটাও এতটাই সহজ, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ সেভাবে ঘরে বানাতে পারো তাহলে সত্যি খেতে খুব ভালো লাগবে, এবং মানে আমি শিওর করেই বলতে পারি যে রেস্টুরেন্টের থেকে স্বাদ কোনো অংশে কম তো হবেই না, বরঞ্চ অনেকটা বেশি হবে। তো দেখো এইভাবে কেটে নিচ্ছি প্রথমে, স্টেপ বাই স্টেপ যদি সবকটা প্রসেস ফলো করা যায় তাহলে খেতে সত্যিই ভীষণ ভালো হয়। আর সাধারণত সমস্ত রকম জিনিসই তোমরা হয়তো খেয়াল করে দেখতে পারলে দেখবে যে আমি ঘরেই তৈরি করার চেষ্টা করি, যেগুলো নিতান্তই হয় না সেগুলো ছাড়া আমি সব কিছু ঘরে তৈরি করেই খাই এবং খাওয়ানোর চেষ্টা করি আমার বাড়ির সবাইকে আর কি। তো যাই হোক দেখো, এইভাবে এখন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে যদি একটু বেশি সময় রাখা যায়, অন্তত ঘন্টা খানেক মতো, তাহলে ভালো হয়, কিন্তু আমার হাতে তো অতটা সময় ছিল না, আমি আধ ঘন্টা মতোই রাখতে পেরেছি। তো দেখো এখানে এরম লম্বা লম্বা করে কাটা চিকেনের পিসগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার তার মধ্যে প্রথমেই দিচ্ছি লেবুর রস। তো বেশ কিছুটা পরিমাণে লেবুর রস দিলাম, আর দিলাম নুন, নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ যেহেতু অনেক রকম সসের ব্যবহার হবে সেহেতু নুনটা একটু বুঝে না দিলে নুন বেশি হয়ে যেতে পারে। তো যাই হোক, নুন দেওয়ার পর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য আদা রসুন বাটা, মানে হাফ চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটা দিয়েছি। আর তোমরা চাইলে অবশ্যই লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি যেহেতু করি না ইউজ সেহেতু আমি দিলাম না। এবার আমি দিয়ে দিলাম এখানে প্রায় 4-5 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিলাম 1 চামচ মতো সয়া সস, তার সাথে এখানে অ্যাড করব অল্প পরিমাণে ময়দা। এখন ম্যারিনেশনের সময় অল্প করে ময়দা আমি অ্যাড করছি, পরে আধ ঘন্টা বাদে যখন এটা আমি ফ্রাই করব তখন প্রয়োজন অনুযায়ী কর্নফ্লাওয়ার আর ময়দা আমি আরেকটু অ্যাড করে নেব। তো এইগুলো যেগুলো দিলাম সেই উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে মাংসটাকে কোট করে নিলাম, মানে মাখিয়ে নিলাম বেশ ভালো করে। মাখিয়ে এবার আমি এটাকে রেখে দেব, আধ ঘন্টা মতো আমি রেখেছিলাম, আর 1 ঘন্টা রাখলে তো ভালো হতো বটেই, চিকেনটা যত বেশি সময় ম্যারিনেট থাকবে তত কিন্তু চটপট হয়েও যাবে এবং টেস্টও ভালো হবে। তো এখানে দেখো এই চিকেনটাকে তো সসের মধ্যে টস করব আর কি, তার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আমি একটু কাট করে নিচ্ছি যতক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, সেটাও আমি এরকম চিকেনের মতো লম্বা লম্বা পিস করেই কেটে নিয়েছি, পেঁয়াজটাও তাই লম্বা লম্বা মোটা করে কেটে নিয়েছি। দেখো তোমাদের দেখাচ্ছি, সরু করার কোনোই দরকার নেই, লম্বা লম্বা হবে আর মোটামোটাই হবে। তো এভাবে পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি। তারপরে যেটা আমি করব সেটা হচ্ছে রসুনটাও কুচিয়ে নেব। রসুন কুচিটাই ক্রিসপি চিকেন, চিলি চিকেন এগুলোতে এত ভালো লাগে খেতে, রসুন কুচির ফ্লেভারটা। তো বেশ কিছুটা পরিমাণে রসুন তোমরা দেখতেই পাচ্ছ কীরকম, আর চিকেনটা আমি মোটামুটি 500 মতো চিকেন ছিল আমার, তো রসুনও সেই পরিমাণ অনুযায়ী নিলাম, পেঁয়াজও দুটো বড় সাইজের নিয়েছি, ক্যাপসিকামও একটা বড় নিয়েছি, আর তার সাথে একটুখানি ছিল আমার ফ্রিজে অর্ধেকেরও কম সেটাও দিয়ে দিয়েছিলাম। তো রসুনটা বেশ ভালো করে এখন কুচিয়ে নিচ্ছি, আর লম্বা করে 2-4টে লঙ্কাও কেটে নিয়ে দিয়ে দেবো। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো চিকেন ম্যারিনেটের সময় ইউজ করিনি সেহেতু এই চেরা কাঁচা লঙ্কাগুলো ঝাল আর গোলমরিচের ঝালেই ঝালটা হবে আর কি। আর ম্যারিনেশনের সময় তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো দাও তাহলে এখানে এই কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দিতে হবে, মানে কম দিলেই হবে আর কি।
তো এবার সব কিছু কাটাকুটি আমার হয়ে গেল, এবার তো রান্নাটা চটপট হয়ে যাবে। রান্নাটা করতে আর বিশেষ কিছুই ঝামেলা নেই। এখানে দেখো, চিকেনটা ফ্রাই করব বলে আমি কিছুটা ময়দার কর্নফ্লাওয়ার আবার এর মধ্যে মিশিয়েছিলাম, আর যেটা আমি তখন ম্যারিনেশনের সময় একদম ভুলে গেছিলাম সেটা হচ্ছে একটা ডিম দিতে, সেই ডিমটাও এখন অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে কোট হয়ে যায়। আর এইবার সাদা তেল গরম করতে দেব, দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। এবার দেখো, এখানে তেল দিয়েছি কড়াইতে, গ্যাসটা, তেলটা গরম হওয়ার পর গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি, কারণ চিকেনটা যেহেতু কাঁচা রয়েছে ওটা তো কুক হতে হবে ভালো করে, সেজন্য গ্যাসটা কমিয়ে দিয়ে দুটো পিঠি খুব ভালো করে এপিট ওপিট করে আর কি ভেজে নেবো। যেহেতু আমি ডিপ ফ্রাই করছি না, মানে অনেকটা তেলের মধ্যে ছাড়লে কি হয়, তখন আর এপিট ওপিট করে ভাজার দরকার পড়ে না। কিন্তু যেহেতু আমি কম তেল দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছো তেলটার পরিমাণ, সেহেতু আমি গ্যাসটা কমিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এবং যখন দেখবো ভাজাটা কমপ্লিট, মানে চিকেনটা পুরোপুরি কুক হয়ে গেছে, তখন গ্যাসটা বাড়িয়ে একটুখানি সময় ধরে ভাজলে তখন চিকেনের বাইরের কালারটাও চলে আসবে, আর ক্রিস্পি তো হবেই যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে। তো ভেজে যখন তুলবো তোমরা সেটা দেখেই বুঝতে পারবে যে চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে ভাজা হয়ে যাওয়ার পরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু বেশ লালচে কালার যখনই ধরবে তখনই চিকেনটাকে তুলে নেব। এবার দেখো, চিকেনটা ভাজার পরেও যে তেলটা ছিল সেই তেলটাও আমি কমিয়ে রেখেছি, কারণ আমার সামান্যই তেলের প্রয়োজন, এখানে বেশি তেল তো লাগবে না। তো সেই অল্প তেলের মধ্যে এবার রসুনগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ নয়, সামান্য সময় নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কখনো বাড়িয়ে কখনো কমিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে এই পর্যায়ে আমি কোনো রকম নুন অ্যাড করিনি, যেহেতু আমি এখানে সস অ্যাড করব, সেহেতু নুন তো সসের মধ্যে থাকবেই, সেজন্য আমি কোনো নুন অ্যাড করিনি। আর বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভেজে নেব। এই যে দেখো, হালকা পিঙ্ক মতো কালার আসবে পেঁয়াজটার, ক্যাপসিকামটাও তার মধ্যেই যেটুকু ভাজা হবে। এই পর্যায়ে এবার আমি সসগুলোকে অ্যাড করব, খুব বেশি যে ভাজার দরকার আছে তা কিন্তু নয়। তো বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটা করতে হবে, ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে। তো নাড়িয়ে চাড়িয়ে এটা করে নিয়েছি, এবার আমি সসগুলো অ্যাড করে দেবো। সসের মধ্যে আমি এখানে দিয়েছি টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস। তোমরা চাইলে এখানে সেজওয়ান সসও ইউজ করতে পারো, তাহলে বেশ ঝালঝাল হবে, কিন্তু যেহেতু আমরা খুব একটা বেশি ঝাল খেতে পছন্দ করি না, বা ছেলে তো একদমই খাবে না, সেজন্য আমি আর সেজওয়ান সসটা ইউজ করিনি। আর এখানে দিলাম তারপর কিছুটা চিনি, ব্যাস বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে চিকেনগুলো অ্যাড করে দেবো, চিকেনগুলো অ্যাড করার পরও বেশ ভালো করে নাড়াচাড়া করবো। ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ক্রিস্পি চিকেন। আমার কথা শুনে ঠিক এইভাবে ঘরে তোমরা একবার করে খেয়ে দেখো, রেস্টুরেন্টের থেকে স্বাদে কম তো হবেই না, বরঞ্চ অনেকটা বেশি হবে, এবং খুবই ভালো খেতে হয়। এবং যেটা ঘরে বানালে হয় স্বাস্থ্যকর তো হয়ই, তার সাথে কিন্তু অনেক কম খরচেও কিন্তু ব্যাপারটা হয় আর কি। তো সেই জন্য সবসময় আমি চেষ্টা করি ঘরে বানানোর। তো তোমরাও এভাবে একবার ক্রিস্পি চিকেন বানিয়ে খেয়ে দেখো। খাওয়া হয়ে গেছে, পরোটার সাথে আমরা ক্রিস্পি চিকেন খেয়েছি, যার জন্য রাত্রিবেলা আজকে আর কিছু খাওয়া হবে না। এখন 9:45 মতো বেজেছে, তো খাওয়া দাওয়ার জন্য কমপ্লিট আজকে। আর চাটা তো সন্ধ্যে থেকে খাওয়াই হয়েছে, দুপুরবেলা খাওয়ার পরেরও বাসন মজা হয়নি, সেই কারণে এখন রান্নাঘরের অবস্থাটা ঠিক এইরকম, যেটাকে আমি ঠিক করবো। আর এইদিকে ক্রিস্পি চিকেন করেছি যেহেতু গ্যাসটাও একটু অপরিষ্কার হয়ে গেছে তেলের কাজ, যেহেতু তো গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিতে হবে। আর এইদিকের অবস্থা তো দেখালাম তোমাদের, যে কি অবস্থা হয়ে রয়েছে।
আসলে এই জিনিসগুলো করতে গিয়ে বাসন টাসন তো বেরিয়েছে, রান্নাঘরটা মোট কথা একেবারে এদিক ওদিক করে অপরিষ্কার হয়ে রয়েছে। তো এটা এখন গোছ গাছ করে নিই, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিই রান্নাঘরটাকে। রান্নাঘরের কাজ রাত্রিবেলা সেরকম আর কিছু নেই, যেহেতু খাওয়া দাওয়া আমাদের হয়েই গেছে। তো চলো এগুলো আগে করে নিই সবকিছু, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো কি অবস্থা ছিল, এখন দেখো মেজে বাসন সমস্ত এখানে নিয়ে নিয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে দেখো গ্যাসটাও মুছে ফেলেছি, একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি রান্নাঘর আগামী দিনের জন্য আর কি, সকালবেলা উঠে যাতে কাজ করতে সুবিধা হয়। এখনো কাজ অনেক বাকি আছে, অ্যাকোয়াগার্ড থেকে জল ভরবো এটা বাকি আছে, আমাউন্টটা ভেজাবো, তাছাড়া রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। আর আজকে দুপুরের পর থেকে টুকরুর আর জ্বরটা আসেনি, শরীর ভীষণ দুর্বল, সর্দি আর কাশি দুটোই ভীষণভাবে রয়েছে, কিন্তু জ্বরটা দুপুরের পর থেকে আসেনি, এটাই যা ভালো। তো দেখা যাক, আশা করছি আগামী দিন আর একটু ভালো থাকবে আর কি। আর ওষুধ তো চলছে, চলবে, এখনো দুদিন ওষুধ আছে, দুদিন খেতে হবে ওষুধ। কালকেও স্কুল আছে, আজকে তো 23 জানুয়ারি ছিল বলে ছুটি ছিল, কিন্তু আগামীকাল স্কুল আছে, কিন্তু স্কুলে আগামীকাল যেতে পারবে না, মানে শরীরটা বুঝতেই পারছো এতটাই দুর্বল, ওষুধও খাচ্ছে। আর যেহেতু কাশি থাকলে কি হয়, রাত্রিবেলা ঘুমের অসুবিধা ভীষণ হয়, তো সেই জন্য ভীষণই উইক হয়ে গেছে, তো সেই জন্য স্কুলে কালকে পাঠাবো না। আর ক্রিসপি চিকেনটা খেয়েছে ভালোবেসে, এটাই যে আমার ভালো লাগলো, কারণ হচ্ছে খাওয়া দাওয়া একদমই প্রায় বন্ধ, একদম কিছু খেতে চাইছে না। আমরা বড়রাই সর্দি কাশি হলে কিরকম হয়, মুখে কোনো রুচি থাকে না, কিচ্ছু খেতে ইচ্ছা করে না, ছোটদের তো হবেই, আমরা বড়রা বুঝে খেয়ে নিই যে না খেতে হবে, নইলে শরীর দুর্বল থাকবে, ছোটরা তো সেটা বোঝে না। তো যাই হোক সেটাও খেয়েছে, এটাই বেশ ভালো লেগেছে আমার, মানে শান্তি হয়েছে একটুখানি বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখবো, আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।